জুলাই দিনটি আমাদের কাছে একটি আবেগ। আমরা যারা সেদিনকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আন্দোলনে পথে নেমেছিলাম, আজও শিউরে উঠি যে এরকম ঘটনা একটা ঘটেছিল। আজকে সেই দিনে 13 জন বীর শহীদকে আমরা স্মরণ করি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্র রক্ষায় শপথ নিই। পাশাপাশি আমাদের মামাটি মানুষের যে পরিবার, আমরা সকলে একত্রিত হই নতুন এবং পুরনো প্রজন্মের মিলনে। আজকের দিনটা প্রতি বছরই স্মরণীয় হয়ে থাকে। এবছর 21শে জুলাই আরো তাৎপর্যপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দলের সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তবে বর্তমান পরিস্থিতিতে ধর্মতলায় এবছর সমাবেশ করা সম্ভব হবে না, এই করোনা অতিমারির জন্য। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ঠিক দুপুর 2টায় ফেসবুকে লাইভের মাধ্যমে তিনি স্মৃতি তর্পণ করবেন, শহীদ স্মরণ করবেন, আমরা তার সঙ্গে যুক্ত হব।